সীমান্ত বার্তে আপনাদেরকে স্বাগত জানাই, আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। হঠাৎ করে সমস্যার নাক পেশে ইটভাটার মালিকেরা, কেননা কয়লার যোগান ইতিমধ্যে বন্ধ হয়েছে। ইট উৎপাদনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, কাজ হারিয়ে ফেলছে শ্রমিকরা। একদিকে শ্রমিকদের পাওনা, অন্যদিকে সরকারি অর্ডার মাফে কিভাবে তারা যোগান দেবে তা নিয়ে ভেবে পাচ্ছেন না মালিক পক্ষরা। এমর্মে ব্রিক্স অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। যেহেতু মালিকপক্ষ প্রবল আর্থিক সমস্যার মুখে, তাই তাদের কথা চিন্তা করে সমস্যা সমাধানের বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে নেতৃত্ব দেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। নভেম্বর মাসে আমরা ব্রিক ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ফায়ারিং করে থাকি। এবছর ডিসেম্বর মাস প্রায় চলে যাচ্ছে, এখন পর্যন্ত কয়লার যে অবস্থা, সেই কয়লার সাপ্লাই টোটালি বন্ধ আছে। এবং কয়লার সাপ্লাই বন্ধ হয় করিমগঞ্জ জেলার প্রায় 40-50টা পাট্টা কয়লার অভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সিজন নির্ভর এই ইন্ডাস্ট্রি এবং করিমগঞ্জ জেলার সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার এই ব্রিক ইন্ডাস্ট্রিগুলো, এবং এই ব্রিক ইন্ডাস্ট্রিগুলো আজকে কয়লার অভাবে ফায়ারিং করতে পারছে না। এবং অনেক এই লাস্ট বৃষ্টি যেটা হয়েছে, প্রায় 1 কোটির উপরে কাঁচা ইট আমাদের নষ্ট হয়েছে। এবং কয়লার জন্য আমরা বিগত 29 তারিখ একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, আজকে আবার একটা রিমাইন্ডার মেমোরেন্ডাম আমরা দিয়েছি। এবং আমরা আপনাদের মাধ্যমে আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ইন্ডাস্ট্রি মন্ত্রী এবং মাননীয় লেবার মিনিস্টার, অনুরোধ করছি এই অতি শীঘ্রই এই এই কয়লার ব্যবস্থাটা যেটা লিগেল ওয়েতে যাতে আমাদের কাছে পৌঁছয়, সেই ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা করার জন্য আজকে করিমগঞ্জ জেলায় প্রায় 10,000 পরিবার এই ব্রিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছে। এবং এই লেবার পরিবারগুলো শুধুমাত্র ব্রিক ইন্ডাস্ট্রি নির্ভর, এরা 4-5 মাস কাজ করে, বাকি 6-7 মাস কোনো কাজ না করে। এই 4-5 মাসে তারা তাদের মানে রুটি রোজগারের একমাত্র ভরসা হলো এই এই ইটভাটাগুলো। কাজেই আমরা আজকে ইটভাটাগুলো প্রায় বন্ধ হওয়ার প্রতি আছে, যদি ইমিডিয়েটলি সরকারের তরফ থেকে পদক্ষেপ না নিয়ে আমাদেরকে যদি কয়লা না দেওয়া হয় তাহলে ব্রিক ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে এবং এই লেবারগুলোর অবস্থা খারাপ হবে। এবং আমাদের যে ব্রিক ইন্ডাস্ট্রিগুলোর যে ক্যাপিটাল যেটা, সেই মূলধন টোটালি মানে নষ্ট হয়ে যাবে। এবং আমাদের করিমগঞ্জ জেলার উন্নয়নও বহুলাংশে ব্যাহত হবে, কারণ ব্রিক ইন্ডাস্ট্রিগুলোকে যদি ব্রিক্স ম্যানুফ্যাকচার না হয়, ইন্দিরা আবাস বা সরকারের অন্যান্য কাম যেগুলো আছে, ইমারতের কাম বা কালভার্টের কাজ, সেগুলোও বন্ধ হয়ে যাবে। কাজেই আজকে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মেমোরেন্ডাম আমরা দিয়েছি এবং আমরা অতি শীঘ্রই আবার এই ব্যাপারে এই দৃষ্টিপাত করে আমাদের কয়লা যাতে আমাদের কাছে পৌঁছে সে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমানে ব্রিক্স ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে কতটা ইটভাটা রয়েছে? 42। দেখা যায় যে মানে টোটালি বন্ধ আছে, আমরা জানি, বৈধও জানি না অবৈধও জানি না, টোটালি বন্ধ। আমরা অ্যাকচুয়ালি সাপ্লায়ারের কাছ থেকে আমরা কয়লা নিই, ইট ভাট্টাগুলো অনলি পারচেজিং কল ফ্রম দি সাপ্লায়ার। রবিবার রামকৃষ্ণনগরে দিব্যকাশী ভব্যকাশী ভারতীয় জনতা পার্টি রামকৃষ্ণনগরে মন্ডলের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক কাশী বিশ্বনাথ ধাম প্রাঙ্গণে নবভাব্য রূপ লোকাপন্ন করার প্রাক মুহূর্তে সকাল 11:00 রামকৃষ্ণনগর কালীবাড়ির মন্দিরে 5 জন ব্রাহ্মণ ও বৈষ্ণবকে উত্তরীয় দিয় সম্বর্ধনা দেওয়া হয়। মোদিজির দিব্যকাশী ভব্যকাশী নিয়ে আসবেন লাইভ টিভিতে। এ প্রোগ্রাম দেখতে পারবে গোটা বিশ্বের জনগণ বেলা 12:30। উপস্থিত ছিলেন মন্ডল প্রেসিডেন্ট বিকাশ রঞ্জন সিনহা।
মন্ডল সেক্রেটারি দিব্যেন্দু চক্রবর্তী, মহিলা মোর্চার সম্পাদিকা দীপালী চৌধুরী সহ অন্যান্যরা। আমি যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সত্যি আমি খুব আনন্দিত। ইতিপূর্বে আরও অনেক সরকার ছিল ভারতবর্ষে, কিন্তু পুরোহিত সাধু সন্ত এদেরকে নিয়ে কোনো সরকার কোনোদিন কোনো ধরনের অনুষ্ঠান করেছে বলে আমার মনে হয় না। আমি ছোটকাল থেকে দেখে আসছি এরকম কোনো অনুষ্ঠানের আমি সাক্ষী নই, কিন্তু আজকে ভারতবর্ষের যে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে সমস্ত অনুষ্ঠান হাতে নিচ্ছেন, যোজনা হাতে নিচ্ছেন, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আগে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ভারতবর্ষে রিজার্ভেশন শুধু এসসি এসটি এ সমস্তের জন্য, কিন্তু জেনারেল কাস্টেও এমন আছে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তাদের জন্য কোনো ধরনের কোনো যোজনা কোনো সরকার হাতে নেয়নি। কিন্তু আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি এরকম একটা যোজনা হাতে নিয়েছেন, যার জন্য আজকে ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড আছে, জেনারেল কাস্টেরই হোক আর এসসি এসটি কাস্টেরই হোক, তাদের সবাইকে সমমর্যাদায় তিনি সুযোগ সুবিধা প্রদান করছেন। এর জন্য আমি অন্ততপক্ষে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং রামকৃষ্ণনগর মণ্ডলের সব কার্যকর্তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য পাড়া দেব। ভারত মাতাকে আমাদের দিব্যকাশী ভব্যকাশী যে প্রোগ্রাম শুরু হয়েছে, এই প্রোগ্রামে আমরা আজকে আমাদের উপর থেকে একটা নির্দেশ ছিল যে সাধু সন্ন্যাসীদের উত্তরিয়ে দিয়ে সম্মান জানানো। তা আমাদের এখানে তো সাধু সন্ন্যাসী নেই, আমরা মাননীয় পুরোহিত যারা আছেন মন্দিরে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে ওনাদেরকেই আজ আমরা উত্তরিয়ে দিয়ে সম্মান জানালাম। এইটার সম্মান জানানোর মূল কারণ হচ্ছে আমাদের যে কাশী বিশ্বনাথ মন্দির আছে, মন্দিরে আগে যে একেবারে ছোটো ছোটো গলিপথ ছিল, একজন গেলে আরেকজনের গায়ে লেগে যেত, সেই অবস্থা থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি গত 7 বৎসর বেনারস থেকে এমপি হয়ে এই কাশী বিশ্বনাথ মন্দিরে চতুর্দিকের এলাকাকে যেভাবে ডেভেলপমেন্ট করেছেন, এখন আর সেই ছোটো ছোটো রাস্তাগুলো নেই, এখন বিরাট বিরাট রাস্তা হয়েছে, চতুর্দিকে রাস্তা হয়েছে, অনেক দূর দূর থেকে মন্দিরকে দেখা যায়। সেই যে করিডোর গঠন হয়েছে, সেই করিডোর আগামীকাল উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি। সেই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, গতদিনও আমরা স্বচ্ছতা অভিযান করেছি, এই কালী মন্দিরেই করেছি, আজ মাননীয় পুরোহিতগণকে এসে আমরা এনে আমরা সম্মান জানিয়েছি বলেই ধন্যবাদ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। শ্রীমা মেডিকোস, এখানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শনিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, MBBS এইমস, MS অর্থ এইমস, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশবাবু পি, MBBS MD, DM নিউরোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার, MS DNB, ভাস্কুলার সার্জন।
এখানে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার রোগী দেখবেন ডক্টর কিশোর আরিকা, এমবিবিএস, এমটি, জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরাজ আগরওয়াল, এমটি, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার এস, এমবিবিএস, এমএস, এমসিএইচ, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর এইচ বীরেশ, এমবিবিএস, এমএস, ইউরোলজিস্ট। এখানে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শনিবার রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, এমবিবিএস, ডিএনবি, সার্জিক্যাল অনকোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপল্লি, এমএস, এমসিএইচ, নিউরোসার্জারি, নিউরোসার্জন। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, এমবিবিএস, এমএস, ইএনটি। এখানে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে রোগী দেখবেন ডক্টর শ্রীবেনুইথা, এমডি, ডিএম, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্ত কে, এমবিবিএস, এফআরসিএস, কার্ডিওলজি। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! শ্রীমা সেবা প্রতিষ্ঠান, কিওর প্লাস ক্লিনিক্স, হসপিটাল রোড, করিমগঞ্জ। এখানে প্রতি শনিবার সন্ধ্যা হতে রোগী দেখবেন ডক্টর কিন্নর দাস, এমবিবিএস, এমডি, ডার্মাটোলজি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফেলোশিপ ইন অ্যাসথেটিক মেডিসিন, ট্রেন্ড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, মুম্বাই। প্রত্যাশা থেকে বাড়তি উপহার পেলেন করিমগঞ্জের সাংস্কৃতিক প্রেমী লোকেরা। করিমগঞ্জ বইমেলা আয়োজিত গ্রন্থমেলার শেষ দিনে আয়োজকরা এমনই কার্যক্রম সবার সামনে তুলে ধরেন যা সাংস্কৃতিক প্রেমী লোকদের মন অনায়াসে জয় করে নেয়। খোজারা সেই ভাষরে সব
বছর আবার শুরু করেছি বইমেলা। কিছু সংখ্যক পাঠক, লেখক এবং সাহিত্যিকজীবীরা অনুরোধে আমরা এবার 20তম করিমগঞ্জ বইমেলা প্রতিষ্ঠিত হয়েছে। 30 নভেম্বর থেকে ছিল 10 ডিসেম্বর পর্যন্ত, দুদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা দুদিন মেলা বন্ধ ছিল, তাই আমরা 11-12 দুই দিন আমরা বইমেলা আয়োজন করেছি। এবং করিমগঞ্জের পাঠকরা এবং লেখক এবং সাহিত্যিক যারা আছেন তারা অনেক আনন্দ উপভোগ করেছেন। যদিও আমাদের এবার বইমেলার প্রকাশক বৃন্দেরা কিছুটা কম এসেছে, এর কারণ হলো কোভিডের জন্য ওরা আসতে পারেনি। কিছু সংখ্যক পাঠকরা চলে গেছিল বাইরে, তার জন্য আমরা এবার করিমগঞ্জে আসতে পারিনি। আর যতগুলো আমরা প্রকাশক বৃন্দরা এই করিমগঞ্জে এসছে বইমেলাতে, আমরা ততটুকু আমরা বহুবিধ সমস্যার জাতাকালে পিষ্ট বর্তমান প্রজন্ম। সমস্যার পারদ যতই ঊর্ধ্বগামী হচ্ছে ততই মানসিক উদ্বেগের পরিমণ্ডপে বেষ্টিত হচ্ছে, তা থেকে আক্রান্ত হচ্ছেন জটিল রোগে, ধীরে ধীরে শারীরিক ও মানসিক পথ হারিয়ে ফেলছে। তা থেকে পরিত্রাণ পেতে একমাত্র মহোজ্জত যোগাভ্যাস। প্রতিদিন যোগাভ্যাস করলে মানসিক চাপ থেকে নিরাময় হওয়া যায়, এতে মন প্রশান্তি ও শান্ত হয়, শারীরিক ও মানসিক অধিক বলশালী হয়, মনে সংযোগ অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়। করিমগঞ্জে যোগ মহোৎসব উদযাপন উপলক্ষে এভাবে মনের কথা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা। আদর্শ শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক শিক্ষার যুগলবন্দী ঘটে, তাহলে একজন ব্যক্তির জীবন হয়ে উঠবে উদ্বেগহীন ও মহিমাময়। তাই প্রতিদিন যোগাব্যায়াম করার আহ্বান জানানো হয়। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে অতিথিবৃন্দদের আলোচনার পর যোগাব্যায়াম তুলে ধরেন অসমের বিভিন্ন জেলা থেকে আগত যোগাভাসীরা। উল্লেখ্য, প্রথমবারের মতো বরাক উপত্যকা করিমগঞ্জ জেলায় বৃহৎ যোগ মহোৎসব আয়োজন হয়। সম্মানীয় অতিথিগণকে উপস্থিত হয়েছে স্বামী শিবানন্দ সরস্বতী যোগ প্রেরণা অ্যাওয়ার্ড, পঞ্চদশ যোগ মহোৎসবের একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি আমি প্রদান করেছি। এগারী জিমনাস্টিক খেলোয়াড় হিসাবে খেলোয়াড় জীবনতে তেখেতে ন্যাশনাল চ্যাম্পিয়ন আসছিল, আর পরবর্তী সময় তেখেতে নিজকে আগতে উল্লেখিত বিভিন্ন সংস্থা আজকের যে উৎসব, এটার নাম মহোৎসব, মহানন্দের উৎসব। মহোৎসব যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, যারা সামনে রয়েছে তাদেরকে আমি আশীর্বাদ জানাচ্ছি। আর দু একটু কথা বলবো, এখানে শিবানন্দ সরস্বতীর নাম তো সবারই জানা, ওনাকে আমরা মনে করি যুব ভগীরা যুক্ত প্রাচীনকাল থেকে ছিল, লক্ষ লক্ষ বছর আগে ছিল। তো সাধারণের যে তিনি যুক্ত আশা সেটা করেছেন শিবানন্দ সরস্বতী মহারাজ। ভগীরথ গঙ্গা এনেছেন, গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। শিবানন্দ সরস্বতী এনেছেন যোগকে সাধারণের স্তরে ঘরে ঘরে, উনি হচ্ছে যোগ ভগীরথ। আমরা শিবানন্দ সরস্বতী মহারাজকে যুব ভগীরথ বলি, উমাতল আশ্রম। এরপর সেই যে ধারা হয়ে এসেছে আচার্য সুভাষিস, ইন্ডিয়ান যুব কালচার যুব থেরাপি সেন্টার, সম্ভবত 1987, তাই তো 1987 হয়েছিল আমাদের এখানে স্থাপিত হয়েছিল। এখন আমরা যে যোগটাকে আশ্রমের মধ্যে ধরে রেখেছি, প্রথমভাবে আসলেন ইন্ডিয়ান যোগ কালচার যোগ থেরাপি সেন্টার, এর অনেক আগে আমি যখন কাঁঠালতলায় অধ্যাপক ছিলাম 1973-তে, আমি একটি দিব্যাঙ্গ বাহিনী তৈরি করেছি বিবেকানন্দের আদর্শকে প্রতিফলিত করার জন্য। আপনারা জানেন বিবেকানন্দ নিজে ছিলেন যোগী পুরুষ, কর্মযোগ, ভক্তিযোগ। শিশু থেকে যুবক যুবতী মধ্যবয়স্ক শোভাযাত্রায় সামিল হয়।
শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে জেলা গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। আয়োজকরা উৎসব নিয়ে সাংবাদিকদের কাছে কি ব্যক্ত করে তা শোনা যাক। কার্যকলাপ দেখানো হবে, এখানে কম্পিটিশনও হবে, তাই সবাইকে আমরা অনুরোধ রাখছি আপনারা যেন এই যুবনী যোগদান করে অনুষ্ঠানকে সুন্দর করে তুলুন। এই যুব মহোৎসব পনেরোতম যুগ মহোৎসবের শুভ সূচনা হয়েছে। আমাদের অল আসাম পনেরোতম যুগ মহোৎসব আমাদের পেট্রোল পাম্পের এওসি পয়েন্ট থেকে শুরু হয়েছে শুভযাত্রা, এটা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে শেষ হবে। পুরো দিনব্যাপী আমরা এই উৎসব উদযাপন করব। এবার বরাক উপত্যকার ইতিহাসে এই প্রথমবার করিমগঞ্জে যুগ মহোৎসব হচ্ছে। আমার পুরো দিনব্যাপী এই মহোৎসব আমরা উদযাপন করবো। আমরা আসাম থেকে, আসামের বিভিন্ন জেলা থেকে 15-20টি ডিস্ট্রিক্ট আমাদের এখানে এসে পৌঁছেছে। তো করিমগঞ্জের বিভিন্ন সংস্থা, বিভিন্ন যোগাসন ইনস্টিটিউট, বিভিন্ন স্কুল আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যাহাতে পুরো দিনের অনুষ্ঠান আমাদের ভালো হয়, তাই আবারও সবার সহযোগিতা চাইছি এবং আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।